বর্তমান এই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে অন্যের চেয়ে এগিয়ে রাখা জরুরি হয়ে পড়েছে। প্রতিনিয়তই হচ্ছে আমাদের মধ্যে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যার আছে অন্যের চেয়ে আলাদা কিছু গুণাবলী, যার আছে ভালো মানের ব্যক্তিত্ব, যার আছে পজিটিভ থিঙ্কিং এবিলিটি, যার আছে কার্যাবলী সম্পাদন করার কৌশল, সে অন্যের চেয়ে এগিয়ে আছে। তাই নিজেকে অন্যের চেয়ে এগিয়ে রাখতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং প্রতিনিয়তই নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আজকের ভিডিওতে থাকছে নিজেকে অন্যের চেয়ে এগিয়ে রাখার কিছু কৌশল। চিন্তা শক্তি। নিজেকে অন্যের চেয়ে এগিয়ে রাখতে থাকতে হবে প্রখর চিন্তা শক্তি। যে কোনো কাজ সম্পাদন করার আগে কয়েকবার চিন্তাভাবনা করে নিলে ওই কাজটি সহজে ও সুন্দরভাবে করার সহজ উপায় বের হয়ে যাবে। আত্মবিশ্বাস। একজন আত্মবিশ্বাসী মানুষ শারীরিক ও মানসিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে থাকে। শুধুমাত্র এই আত্মবিশ্বাসের কারণেই যে কাজ অন্যেরা করতে সাহস পাচ্ছে না, সে কাজ খুব সহজেই আপনি সম্পাদন করতে পারবেন। নিজেকে কখনোই দুর্বল মনে করা যাবে না। পরিপাটি থাকা। একজন গুছানো ব্যক্তি সবসময় নির্দিষ্ট সময়ে অনেক কাজ করতে পারে। পরিপাটি থাকলে যে কোনো কাজ সহজ ও বোধগম্য মনে হয়। নিজেকে পরিপাটি রাখলে কঠিন কাজকেও সহজ মনে হবে। চ্যালেঞ্জ নেওয়া। নিজেকে অন্যের চেয়ে এগিয়ে রাখার আরেকটি কৌশল হল চ্যালেঞ্জ গ্রহণ করা। চ্যালেঞ্জ নেওয়ার প্রবণতা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। অনেক মানুষই চ্যালেঞ্জ নেওয়ার ভয়ে পিছিয়ে থাকে। যারা নিজেকে এগিয়ে রাখতে চায় তাদের কঠিন কাজকে ফেস করার মানসিকতা থাকতে হবে। ব্যক্তিত্ববান হওয়া। একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় অন্যের চেয়ে এগিয়ে থাকেন। পজিটিভ চিন্তাভাবনার কারণে যে কোনো কাজকে সহজে করে চিন্তা করতে পারে। আর একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় মানুষের পছন্দের তালিকার শীর্ষে থাকে। দোষ স্বীকার করা। আমরা সাধারণত নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিতে পছন্দ করি, কিন্তু প্রকৃতপক্ষে যারা নিজেকে এগিয়ে রাখতে চান তারা কোনো দোষ করলে সেটা স্বীকার করে এবং সেখান থেকে বিনিয়োগ হওয়ার শিক্ষা গ্রহণ করে। ভুল থেকে শিক্ষা নেয়া। আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভুল করে থাকি। যারা নিজেকে অন্যের চেয়ে এগিয়ে রাখতে চায় তারা সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। ভুল নিয়ে আত্ম আলোচনা করলে সেখান থেকে শিক্ষণীয় অনেক কিছু বেরিয়ে আসে। নিজেকে গুরুত্ব দেয়া। নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। সবাই সবার মতো হতে পারে না। প্রত্যেকেরই নিজস্ব কিছু গুণাবলী থাকে, সেটা খুঁজে বের করতে পারলেই আপনি সহজেই এগিয়ে যেতে পারবেন। দৃষ্টি সামনের দিকে রাখা। যারা সংকীর্ণ মনা তারা বহুদূর চিন্তা করতে পারে না, আর যারা নিজেকে সবসময় এগিয়ে রাখতে চায় তারা দূরদর্শী সম্পন্ন হয়ে থাকে। তাদের দৃষ্টি থাকে সামনের দিকে। ইতিবাচক মানুষের পাশে থাকা। ইতিবাচক মানসিকতা একজন সফল ব্যক্তির আদর্শ গুণ। যারা নিজেকে অন্যের চেয়ে এগিয়ে রাখতে চায় বা এগিয়ে থাকেন তারা ইতিবাচক হয়ে থাকেন এবং ইতিবাচক মানুষের পাশে থাকেন।